তরমুজ একটা খুবই সুস্বাদু একটা জিনিস এবং পচনশীল জিনিস, এটা এত কমের মধ্যেই রাখা উচিত এবং এটা নির্মিত থেকে উচ্চবিত্ত সবাই খেতে পারে। উপকার এটাই হলো যে আমরা কম দামে খেতে পারছি, আমাদের সাধ্যের ভিতরে আসতেছে বিষয়টা, আমরা হচ্ছে তরমুজ মানে এই গরমের ভিতর ফার্স্ট তরমুজ খেতে পারতেছি। এর আগে কিন্তু জাস্ট করা দাম এবং দামের যে মানে কেজি দরে বিক্রি করে এটা যে অবৈধ ছিল, আমরা সেটাকে বর্জন করার জন্য এতদিন ধরে কিন্তু আমরা তরমুজ খাই না। এটা অনেক সাশ্রয়ী। আমি রোজার প্রথমে বাজারে গেছিলাম, ওইখানে দোকানদারকে বসি, বলে যে 80 টাকা কেজি, ধরে দেখলাম বলছে ধরেন না, নিলে ধরেন না, এলে ধরেন না। তারপর দেখে আর তরমুজ নেয় নাই, বাচ্চারা অনেক কানাকাটি করছে এতদিন, বলছে দাম কমুক তারপরে খাবো, তাই আজকে পাইলাম নিলাম। ভাই এই মৌসুমে কি এবারই প্রথম নিলাম? এই প্রথম নিলাম। অন্য জায়গা থেকে তরমুজ কিনলে তো অনেক দাম বেশি, 100 টাকায় তো তরমুজ পাওয়া যায় না, কেউ দেয়ও না। বাজারে দেখি 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা বেচছে। কারণ বাজারে গেছি, ওখানে এক পিস বিক্রি করে না কেজি হিসাবে। এই প্রথম কিনলাম আছে কম দামে, 10টার দিকে আইছি, প্রায় 1টা বাজতেছে। সবাই তরমুজটা পাই খুব খুশি হইলো, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এরকম তরমুজ সবাই জানি খাইতে পারে। আল্লাহ কম জায়গা দিলে ভাঙবে না, বেশি করতে হবে, 5 জায়গা দিলে হবে না, অন্তত ঢাকা 25 জায়গা দিতে হবে, তাহলে সিন্ডিকেট ভাঙবে। বরিশালে ভোলায় বিভিন্ন জায়গায় তরমুজ যেখানে ক্ষেত যেখানে মূলত উৎপাদন হয় সেখানে গিয়েছি, কৃষকের সাথে কথা বলেছি, কথা বলে দেখেছি আসলে তরমুজ উৎপাদন খরচ এত বেশি না এবং কৃষকের যে বিক্রি করে সে মূল্যটা এত বেশি না। এখন দেখা যাচ্ছে ঢাকায় বা ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তরমুজের মূল্য অনেক বেশি, তখন আমরা বুঝতে পারলাম মধ্যস্বত্ব ভোগীরাই এটার আসলে মূল্যটা অনেক বেশি, 3-4 গুণ লাভ করে বিক্রি করছে। আমাদের সংগঠনের সিদ্ধান্ত হয়েছে শুধু তরমুজ না, যে কোনো পণ্যের ব্যাপারে, কৃষি পণ্যের ব্যাপারে যখনই আমি ইন্টারভেস করার প্রয়োজন হবে আমাদের এই জনগণের স্বার্থে, কৃষকের স্বার্থে, তখনই আমি ইন্টারভেস করবো এবং আমরা এরকম একটা প্রোগ্রাম হাতে নিব।